আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন তবে এটি মার্কিন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন বেশিরভাগ আমেরিকান ভোটাররা বার্তা সংস্থা রয়টার্সের একটি জরিপে এ তথ্য জানানো হয় দুদিন দুদিনব্যাপী চলা রয়টার্সের জরিপে অংশ নেওয়া সাতষট্টি শতাংশ মার্কিনই মনে করেন হান্টার বাইডেনের সুষ্ঠু বিচার হয়েছে আর আশি শতাংশ ভোটার জানিয়েছেন এই প্রথমবারের মতো কোনো দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টের ছেলে অভিযুক্ত হলেও বাইডেনকে ভোট দেওয়ার ক্ষেত্রে এর প্রভাব পড়বে না আগামী পাঁচ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন গত মাসে সাবেক পর্ন তারকা স্টর্মি ডেনিয়েলসকে ঘোষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ মামলা নিয়ে রয়টার্সের জরিপে অংশ নেওয়া একষট্টি শতাংশ মার্কিন নাগরিকই মনে করেন এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির সমর্থক না এমন ব্যক্তিদের পাঁচজনের চারজনই জানিয়েছেন হান্টার বাইডেনের বিচার ভোটে প্রভাব ফেলবে না আর এমন ব্যক্তিদের পাঁচজনের তিনজন মনে করেন ট্রাম্পের বিচার ভোটে কোনো প্রভাব ফেলবে না জরিপে অংশ নেওয়ার ষোলো শতাংশ মার্কিন নাগরিক বলেছেন হান্টার বাইডেন অভিযুক্ত হওয়ার কারণে বাইডেন কম ভোট পাবেন আর চার শতাংশ মনে করেন যে একই কারণে বাইডেন বেশি ভোট পাবেন এছাড়াও জরিপের চব্বিশ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে ট্রাম্প ঘোষ দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়ার কারণে কম ভোট পাবেন অপরদিকে চোদ্দ শতাংশ মার্কিনি মনে করেন যে ট্রাম্প এ কারণে বেশি ভোট পাবেন এর মধ্যে নির্বাচনের আগে হওয়া বিভিন্ন জরিপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প আগামী জুলাইতে তার মামলার রায় হতে পারে তবে এখনও বাইডেন পুত্রের রায়ের তারিখ ঘোষণা করা হয়নি জরিপে অংশ নেওয়া সাতান্ন শতাংশ মার্কিন নাগরিক মনে করেন হান্টারের কারাদণ্ড হওয়া উচিত আর ছেচল্লিশ শতাংশ মার্কিনই চান ট্রাম্পের কারাদণ্ড হোক